हेलो गाइस, वेलकम टू आवर चैनल कर्मसाथी। आज के भिडियोते आलोचना करब असिस्टेंट पदे नियोग वेयर हाउसे, वेयर हाउस एक्सिक्यूटिव असिस्टेंट पदे नियोग। तो भिडियो प्रथम के शेष पर्यंत देखो, एखे डाटा एंट्री अपारेटर पदे क्योंकि नियोग ऐले मे सबाई आवेदन करते हैं। तो वेबसाइटर लिंक अपना डिस्क्रिप्शन बक्स पाबेन। एखान सेकेंड जो जब रही है वेयर हाउस जब, ये हे से जब विज्ञप्ति। तो ये इसे अपना रीड मोर एंड अप्लाई क्लिक करबें। क्लिक कर ले जब डिटेल्स अपन सामने ओपन हो जाए। तो हमें आलोचना करी कि जब वृत्तान्त और तरह संगे हमारे टेलिग्राम ग्रुपे जॉइन हो जाबें अपना पर्सनल को सपोर्टर। तो देखो बला वेयर हाउस जब इंडियाज लार्जेस्ट ग्रोसारी वेयर हाउस। तो भारतवर्षे सबथेके बड़ो जे वेयर हाउस आछे सेखाने नियोग करा हच्छे। आर कोन वेयर हाउस? ग्रोसारी। आमादेर दैनन्दिन जीवने जे समस्त रेशनेर मालपत्र लागे, चाल डाल आटा गम, सेई समस्त गोडाउने किन्तु बा वेयर हाउसे किन्तु नियोग करा हबे। तो एखाने नियोग करबे RSHR टीम सल्यूशन प्राइवेट लिमिटेड। 100টা এখানে ভ্যাকেন্সি আছে। লোকেশন হচ্ছে ডানকুনি বড়া। এখানে কিন্তু পোস্টিং হবে দুর্গাপুর এক্সপ্রেস। এই দুর্গাপুর এক্সপ্রেসের কাছে যে ডানকুনি বড়া আছে সেইখানে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে, সেখানে কাজের পোস্টিং হবে। এবার আবেদন করে করবে আবেদন। এখানে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। ডেজিগনেশন দেখো কি আছে। প্রথমত আছে ডাটা এন্ট্রি পদ। প্রথম পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে গ্রাজুয়েশন পাস করলে তোমরা আবেদন করতে পারবে। 10,437 টাকা স্যালারি আছে। এখানে আবেদন করতে গেলে তোমাকে অ্যাডভান্সের নলেজ থাকতে হবে, এক্সেল নলেজ, অ্যাডভান্স এক্সেল নলেজ, তার সঙ্গে টিম হ্যান্ডেলিং ক্যাপাসিটি থাকতে হবে, এবং তার সঙ্গে যে কোনো শিফটে কাজ করার তোমার ক্ষমতা থাকতে হবে, নিজের মধ্যে সেই অ্যাবিলিটি থাকতে হবে যে নাইট শিফট অথবা সকাল শিফটে কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। পরবর্তী পদ আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। 9,515 টাকা স্যালারি থাকবে। তার সঙ্গে এখানে ইংলিশ রিডিং নলেজ লাগবে, অর্থাৎ ইংরেজি ভাষা পড়তে জানতে হবে ভালোভাবে, আর তার সঙ্গে যে কোনো শিফটে কাজ করার তোমার অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পরবর্তী যে পদটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ। সেটা হচ্ছে 10th পাশে আবেদন করবে, 8,795 টাকা। এটার নাম অ্যাসিস্ট্যান্ট পদ হলো, এটা অ্যাকচুয়ালি লেবারের কাজ। কি কাজ করতে হবে? যে কোনো তোমার মাল বা প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, লোড করতে হবে, আনলোড করতে হবে, তার মধ্যে কিন্তু 50 কেজি পর্যন্ত ভারী জিনিসপত্রও থাকতে পারে। আর এখানে কিন্তু আবেদন করতে গেলে নাইট মর্নিং সব শিফটেই কাজ করতে হবে। আর এটা অ্যাসিস্ট্যান্ট পদের নাম রয়েছে, কিন্তু কাজ যেটা রয়েছে সেটা কিন্তু লেবারের কাজ। আর এখানে মেল আর ফর এনি শিফট বাট নো শিফট ফর ফিমেল অ্যাভেলেবেল, অর্থাৎ ছেলেরা ছেলেরা এখানে যে কোনো শিফটে কাজ করতে পারবে সকাল রাত, কিন্তু মেয়েদের জন্য শুধুমাত্র সকাল শিফট, মেয়েদের জন্য কিন্তু রাত্রেবেলার শিফট এখানে নেই। এরপর বলা হয়েছে এখানে কোনো প্রকার চার্জেস নেওয়া হবে না, তুমি ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে অ্যাপ্লাই হেয়ার দেখতে পাবো সেখানে তোমার ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা গুগল ফর্ম তোমার সামনে ওপেন হয়ে যাবে। দেখো বলা হয়েছে গ্রসারি ওয়ার হাউস জব ইন বেগমপুর বোরা ডানকুনি। তো এইখানে নিয়োগ করা হবে। কী করে ফর্ম ফিল আপ করবে? প্রথমে বলা হয়েছে রেফারেন্স নেম, কার কাছ থেকে তুমি জানতে পেরেছো এই চাকরির সম্পর্কে। তো এখানে দেখো জব কালচার বলা আছে, জব কালচার ক্লিক করে দিতে পারো। এরপর আছে ডিসি নেম। ডিসি নেমে চুজ করে কোন জায়গায় তুমি পোস্টিং করবে, একটা অপশন থাকবে ডানকুনি, এটা ক্লিক করতে হবে। তারপরে তোমার নাম দিতে হবে, এরপরে তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নাও, তোমার ইমেল আইডি দাও, এখানে তোমার ডেট অফ বার্থ দাও, মোবাইল নাম্বার দাও, তারপরে এমার্জেন্সি মোবাইল নাম্বার, সেকেন্ড মোবাইল নাম্বার দিয়ে দাও, এইবার বাবা অথবা স্বামীর নাম লিখে ভালো, তারপরে হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, 10th 12th গ্রাজুয়েশন সেটা দিয়ে দেবে, কত সালে শিক্ষাগত যোগ্যতা পাস করেছো সেটা দেবে, ডেজিগনেশন বলতে কোন পদে আবেদন করছো, অ্যাসিস্ট্যান্ট নাকি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নাকি ডাটা এন্ট্রি অপারেটর। এরপর এখানে দেবে ভেন্ডর, চুজ করবে এখানে RSHR টিম সলিউশন প্রাইভেট লিমিটেড থাকবে। নেট পে কত টাকা স্যালারি এখানে জবে অ্যাপ্লাই করছো এটা দেখে নেবে, কোন পোস্টে কত স্যালারি, তারপর এখান থেকে সিলেক্ট করবে। কাজের এক্সপিরিয়েন্স থাকলে দেবে, এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশার দেবে। এরপরে এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে, আর ফ্রেশার হলে এখানে 00 বা 0 লিখে দেবে। এরপরে ম্যারিড না আনম্যারিড তুমি সেটা দেবে, তারপরে নাম্বার অফ ডিপেন্ড, যদি তোমার ফ্যামিলিতে তুমি মেন আর্নিং মেম্বার হও তাহলে তোমার উপরে কতজন ডিপেন্ড করে আছে তার ডিটেলস দিতে হবে, না থাকলে দেবে না। তারপরে এখানে দেখো কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার প্রেজেন্ট সিটি, তোমার প্রেজেন্ট পিনকোড, তারপরে তোমার পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট সিটি, পারমানেন্ট পিনকোড, এরপরে তোমার আধার নাম্বার, তারপরে এখানে ভোটার বা প্যান কার্ড নাম্বার, তারপরে সাবমিট করলে এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, এবং যখন এখানে রিক্রুটমেন্ট শুরু হবে তখন কিন্তু তোমাকে এরা ফোন করে ডেকে নেবে ইন্টারভিউয়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম চ্যানেল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও।